আমার হাজবেন্ড উনি আসলে ওখানে কেন গিয়েছেন কি করছেন আমি আসলে জানি না। ওনাকে টোটালি আউট অফ মাইন্ড লাগছিল এবং উনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন। এটা কোনো কথা হইলো? তিনি অসুস্থ, তার স্বামী হসপিটালে আসবে, কেন আসবে এটা তিনি বুঝতেছেন না। মানে স্বামীর সে লাঙের সে ভাতারা এখন খুব পিড়ি হয়ে গেছে। তিনি অসুস্থ, তার স্বামী দৌড়ে আসবেন সেইটাই স্বাভাবিক, কিন্তু তার স্বামী কেন আসলেন সেইটা দেখে তিনি অবাক। আর সবচেয়ে অবাক হয়েছেন তার স্বামী এসে যখন সত্যতা জানতে পেরে যখন সেই পরকীয়া প্রেমিককে আক্রমণ করতে গেছে বা উপযুক্ত শিক্ষা তার শিক্ষাটা দিতে গেছে, তখনই তিনি সেটাকে থামানোর জন্য মিন্নির ভূমিকায় ছিলেন। আপনারা দেখছিলেন মিন্নির কাহিনী, যিনি আসলে দুই প্রেমিকের মাঝে দ্বন্দ্ব থামাতে গিয়ে নিজেই মেইন আসামি হয়ে গেছিলেন। এবার সানজিদারও গোপন কিছু তথ্য বেরিয়ে আসবে। তো চলুন আসলে আমরা এক এক করে সানজিদা যে কথাগুলো বললেন নিজের স্বামীকে ফাঁসানোর জন্য, নিজের প্রিয়তমা বা ভাতারকে বাঁচানোর জন্য যে কথাগুলো বলছিলেন সে কথাগুলোর ভিতরে কী কী ভুল রয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। বিশেষ করে আজকে তিনজনের বক্তব্য দেখাবো। এই ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত সত্যটা যারা জানতে চান আজকের এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না আমি মনে করি, তাই ভিডিওটা শেয়ার করে রাখবেন। সানজিদা কিছুক্ষণ পরেই বক্তব্য দেবে, সে বক্তব্য দেখতে পারবেন। সেখানে তিনি বলবেন যে তিনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি তার স্যারকে জানান এবং স্যার সেখানে এসে টিকিট ম্যানেজ করে দেন এবং স্যারকে তারা মানে তার স্বামী এসে আজিজুল হক তিনি এসে স্যারকে অ্যাটাক করে এবং তিনি থামানোর চেষ্টা করে। আর তার স্বামী এমন কক্ষে প্রবেশ করে যেমন অবস্থায় তিনি মানে মানুষের সামনে আসার মতো পরিস্থিতি ছিল না, অর্থাৎ পরিমণির মতো তিনি বিকিনি পরা ছিলেন। তো যাই হোক, সেই অবস্থায় তার স্বামী সেখানে ঢুকেছেন এবং ঢুকে যাওয়ার পরে এমন কিছু দেখেছেন যার ফলে একজন ডিউটিরত অফিসারের গায়ে হাত তুলতে পর্যন্ত বাধ্য হয়েছে। বিষয়টি এরকমভাবে দেখেন যে কী দেখেছিলেন সেখানে যার ফলে তিনি সেই পুলিশ অফিসারের গায়ে হাত তুলতে কোনোরকম মানে কার্পণ্য করে না, কোনোরকম ভয় পায় না। কী করেছিল তাহলে সেটা বুঝে দেখেন। তো চলুন আসলে সেই হসপিটালে কী কী হয়েছিল সেটার একটু দৃশ্য আমরা একটু দেখে আসি। তো পুরো ভিডিও কিন্তু রয়ে গেছে, দেখুন এখানে যাকে মারা হচ্ছে বলা হচ্ছিল যে এখানে সেই এডিসি হারুনকে মারা হচ্ছে। তো এডিসি হারুন এক কোনায় তিনি একজন পুলিশ, তিনি একদম দাঁড়িয়েই রয়েছেন, তাকে মানে অনর্থকভাবে মারা হইতেছে, তিনি দাবি করতেছেন যে আমাকে ঘুষি মারা হয়েছে। তো তাকে যদি মারা হয়ে থাকে বা তিনি যদি কোনো অপরাধ নাই করে থাকেন, একজন মানে সৎ মানুষের সাহস বা সৎ মানুষের শক্তি থাকে একরকম, আর তিনি একজন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের একজন তিনি সরকারি একজন চাকরিজীবী মানুষ, তার সেই শক্তিও রয়েছে বা সেই পাওয়ারও রয়েছে, তারপর তিনি একদম নীরব ভূমিকা কেন পালন করেছিলেন বা অপরাধীর মতো কাঠগড়ার কেন দাঁড়িয়েছিলেন এটা বুঝতে হলে চলুন সানজিদার আগে বক্তব্যটুকু শুনে আসি। এরপরে এডিসি হারুন সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার লক্ষ্যে যে যা বলছে সেটা দেখবেন। চলুন সানজিদার বক্তব্য একটু শুনে আসি। লাস্টের পর্যায়ে ওই সময় আসলে আমি রুমের বাইরে একটা ক্যাওসের সাউন্ড শুনতে পাই, হট্টগোল হচ্ছে এবং খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো প্রথম যে সাউন্ড আমার কানে আসলো সেটা হচ্ছে মানে সারি চিৎকার করে বলছিলেন যে ভাই আপনি আমার গায়ে হাত তুলবেন কেন, আপনি তো আমার গায়ে হাত তুলতে পারেন না। তো এটা আমি ফার্স্ট শুনলাম। তো আমার প্রথমে ধারণা হয়েছিল হতে পারে যে ওখানকার অন্য কারোর সাথে কোনো ঝামেলা বা কিছু একটা হয়েছে, কিন্তু এর কিছুক্ষণ পরে আমি দেখতে পারি যে আমার হাজবেন্ড উনি আসলে ওখানে কেন গিয়েছিলেন টোটালি আউট অফ মাইন্ড লাগছিল এবং উনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন এবং ওনার সাথে আরও বেশ কয়েকজন ছেলেও ছিল, আমি আসলে তাদেরকে চিনি না। স্যারকে কাইন্ড অফ মানে মারতে মারতে এবং টেনে হিচড়ে এই রুমটার ভিতরে নিয়ে আসলেন এবং এই রুমটার ভিতরে আনলেন যখন তারা স্যারকে মারছিলেনই এবং একটা পর্যায়ে হচ্ছে স্যার অনেকটা তাদের হাত থেকে বাঁচার জন্য হচ্ছে ওই ইটিটি রুমটার হচ্ছে একটা কোনায় গিয়ে দাঁড়ালেন। ওই সময় আনফর্চুনেটলি ভেরি আনফর্চুনেটলি যে আমার হাজবেন্ড যেটা বললেন ওই ছেলেগুলোকে যে তোরা হচ্ছে এই দুজনে ভিডিও কর, আমি তখন ইটিটির পোশাকে ছিলাম, আপনি জানেন যে আসলে পোশাকটা কীরকম থাকে হসপিটালের পোশাক এবং গায়ে হচ্ছে বিভিন্ন রকম কার্টার অনেক কিছু লাগানো ছিল, স্বাভাবিকভাবে পোশাকটা খুব শালীন অবস্থায় ছিল না। তো আমি আমার হাজবেন্ডের সাথে শাউট করছিলাম যে এই রুমের ভিতরে তো কোনো ছেলে ঢুকার কথা না, আপনি ঢুকেছেন কেন এবং এতগুলো লোক নিয়ে কেন ঢুকেছেন হচ্ছে এই এরা এখন আবার আপনি বলছেন যে দেখ আমার ভিডিও করার জন্য। তো এটা নিয়ে আমি যখন তার সাথে শাউট করছিলাম তখন আসলে উনি হঠাৎ করে হচ্ছে আমাকে দুদিকটা আসলে চলানো, পরিস্থিতিটা এরকম দাঁড়িয়ে যায় আমার ড্রাইভারও ছুটে আসে, ও মাঝখানে দাঁড়ায় আমার ড্রাইভারের উপর দিয়ে আসলে আমার গায়ে হাত তোলা হয় এবং একটা পর্যায়ে ওরা যারা ভিডিও করছিল একটা ছেলে আমি ওর হাত থেকে আসলে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। তো আমার একটু মানে ঠিক হাতাহাতি মানে ওরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় কারণ আমি কোনো অবস্থায় চাচ্ছিলাম না যে আমি ওই পোশাকে আছি, আমি একজন মহিলা এই অবস্থায় তার আমার ভিডিও করুক।
আমার যেটা মনে হলো যে আসলে তাদের ইন্টেনশন ছিল যে স্যার তো বাইরে ওয়েট করছিল জাস্ট আউট অফ পার্টিসান, তার কলিগ অসুস্থ কলিগ সে ওই হিসেবেই হচ্ছে বাইরে ওয়েট করছিলেন। তাদের ইন্টেনশন দেখে মনে হচ্ছিল যে তারা সামহাও দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা আসলে ভিডিও করতে চাচ্ছেন, যেটা হয়তো পরবর্তীতে তারা ইউজ করবেন কোনো অবশ্যই কোনো একটা অসুখ উদ্দেশ্যের জন্য। করার চেষ্টা করছে না, ইনফ্যাক্ট দুই তিনজনের হাতে ক্যামেরা ছিল এবং ওরা ভিডিও করছিল, তো আমি ওদের হাত থেকে আসলে ক্যামেরাটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সঞ্জিত এখানে যে বক্তব্য দিলেন, এই বক্তব্যের ফলে তিনি তার স্বামীকে দোষী বানাতে গিয়ে তিনি তার মানে তার যে পরকীয়া বাস যে এডিসি হারুন সাহেব ছিলেন তাকে তিনি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তবে এই সঞ্জিদার বক্তব্য শুনলেন, এবার সম্পূর্ণ বক্তব্যটুকু শুনবেন এডিসি হারুন সাহেব কি বলছে সেটা দেখবেন দুইজনের বক্তব্যের ভিতরে কি রকম তফাৎ রয়েছে, চলুন সেটা একটু দেখি। আমাদের এডিসি ক্রাইম ওয়ান আমাকে ফোন করে বলেন তার চেস্ট পেইন, বুকে ব্যথা, সেজন্য বারডেম হাসপাতালে ডক্টর রশিদ সাহেব সিরিয়াল অ্যাপয়েন্টমেন্ট ন্যাশনাল আইন। তখন আমি আমাদের ওসি রমনা অফিসার ইনচার্জ রমনা থানা আবুল হাসান সাহেবকে মোবাইল ফোনে বলি একটা সিরিয়াল ম্যানেজমেন্ট গার্ডেন, এবং আবুল হাসান সাহেব আমাকে পরবর্তীতে জানান যে সন্ধ্যা ছয়টায় একটা সিরিয়াল ম্যানেজমেন্ট গার্ডেন আছে। আমি সেটা এডিসি ক্রাইম ওয়ানকে জানাই, উনি এক সন্ধ্যা ছয়টায় ওখানে চলে যান। পরবর্তীতে প্রফেসর ডক্টর আব্দুর রশিদ সাহেব বারেমের কনফারেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে সময় দিতে পারছিলেন না, বাট এই যে পেশেন্ট সে ওখানে যে অসুস্থ বোধ করছে তখন সে আমাকে ফোন করতেন, তখন শাহবাগ পেশেন্ট মানে সঞ্জিদা সঞ্জিদা জি সঞ্জিদা তো মানে ওখানে যাওয়ার পরে একটু অসুস্থ ফিল করছে জি হ্যাঁ, এবার আমাকে বলে যে স্যার এখানে ডক্টর সম্ভবত ব্যস্ত আছেন উনি আজকে সময় দিতে পারলেন না, বাট আমি বেশ সিক ফিল করছি। তখন আমি বললাম ঠিক আছে আমি কাছে আসি দেখি এসে কথা বলি ডক্টরের সঙ্গে। আমি যাই ডক্টরের সঙ্গে কথা বলে আপনার ডক্টর দেখেন এবং পরবর্তীতে তাকে তিনটা টেস্ট করান, ইসিজি, ইকো এবং ইটিটি। তা আজিজুল হক মামুন এবং তার সঙ্গে আরও চার পাঁচজন আসেন, এসে পেশেন্টের রুমে যান, পেশেন্টকে দেখেন, দেখে বাইরে এসে কোনো কথাবার্তা ছাড়াই তারা আমার বাম চোখের উপরে একটা ঘুষি মারে। হারুন সাহেব তিনি দাবি করলেন তার চোখে ঘুষি মারছে, আরে চোখ একটা সেন্সিটিভ জায়গা, সেখানে ঘুষি মারলে একদিনের ভিতর বা 10-12 ঘন্টার ভিতর সেটা কমে যায় না, তার পুরো চেহারায় বা পুরো ফেইজে কোথাও মায়ের চিহ্ন নাই। হ্যাঁ তিনি ওখানে যে অপমানের শিকার হয়েছিলেন এটা সত্য, কারণ আমরা ভিডিওতে দেখছি তিনি অপরাধ মানে তাকে অপমানিত করা হয়েছিল, তিনি অপমানিত হওয়ার কোনো কাজ না করলে তো আর তার অপমানিত করা হয় নাই। তো যাই হোক ইচিং মিচিং গিচিং যাই ছিল এডিসি হারুন এবং সঞ্জিদার ভিতরে, আর যেহেতু আমাদের আজিজুল হক সাহেব তিনি যেহেতু ডিভোর্স লেটার পায় না আর পরকীয়ার সাক্ষী ছিলেন, তিনি নিজের চোখে নিজের স্ত্রীর পরকীয়া দেখে তিনি আর চুপ থাকতে পারেন না, যার ফলে তিনি ওরকম অ্যাটাকিং মুডে ছিলেন। আর সেই ঘটনায় রেশ ধরেই এডিসি হারুন ঝাল মিটিয়েছে ছাত্রলীগ দুই নিরীহ নেতাকর্মীদের উপর। নিঃসন্দেহে এটা পুরো বাংলাদেশের মানবাধিকারকে লঙ্ঘন করে, আপনি কতটুকু বিশ্বাস করেন সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।